আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ওসহাবিহি ওয়া আলা হযরত সমাচার খোদা পর্ব আঠারো প্রিয়দর্শক শ্রোতা অনেকের অনুরোধে আরেকটি অনুরোধ হয়েছে রোমান্টিক এখানে রোমান্টিক না আপনারা জানেন আলা হজরতের যে অনুবাদ বাংবাদ শরীফের তর্জমা জমা ইমান এটা সম্পর্কে দাবি করা হয় এটা শ্রেষ্ঠতম অনুবাদ এমনকি শাহ হরিউল্লাহ মোহাদিসহলবি এটা শুধু বলা হয় তা না এটা লেখাও আছে আসুন আপনারা প্রথমে দেখে নেন এ ধুন কাঞ্জুল এটা হচ্ছে দশম প্রকাশ টু থাউজেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড এটার শুরুতে ছয়ত্রিশ এটা শুরুতে আছে যে আলাহ হজরতের এই অনুবাদ শ্রেষ্ঠতম অনুবাদ নির্বুল অনুবাদ কিভাবে তা কিছু নজির তুলে ধরা হয়েছে যেমন বিসমুলিল্লাহ রহমানুর রাহামের অনুবাদ যারাই করেছেন হয় নাই একুরেট হয় নাই আলাহ হজরতেরটা অ্যাকুরেট হয়েছে এখানে দেওয়া হয়েছে ইয়া কনা ওয়া ইয়া কানা স্তাহিন এটা একেবারে উল্লাহ থেকে শুরু হয়েছে শাহবলী উল্লাহটাও খুব একটা হয় নাই সর্বশেষ আলা হজরত হয়েছে তো এই যে অহংকারের যে তর্জমা এই তর্জমাটা কি আমাদের একটু দেখা উচিত না এই নীতির ভিত্তিতে যে এইখানে বিভিন্ন জনের তর্জমা এনে দিয়ে প্রমাণ করা হলো যে আলা হজরতের এটা শ্রেষ্ঠ এখানেও প্রমাণ একবারে শাহমিল্লা শাহরফিউদ্দিন শাহ আব্দুল কাদির গৌরও আরও ওলামায় এ কেরাম দেবন্দি ঐলামা কেরাম বিভিন্নজনেরটা উল্লেখ করার পরে প্রমাণ করা হলো যে দেখুন এটা হলো অন্যদের এটা হলো আলা হজরতের এটা হলো বেস্ট তা আমরা কি এই নীতিতে আমাদের উচিত না যে আমরা ঠিক একই নীতিতে দেখি আলা হজরতেরটা কেমন আর অন্যদেরটা কেমন তো আসুন এখান থেকে শুরু করি দাবিকৃত কিছু মানুষের অহংকার কাঞ্জলি মান শ্রেষ্ঠ তর্জময়া কোরআন এই এই দাবিটাকে আমরা একটু দেখি আসুন প্রিয় দর্শক শ্রোতা এখানে একটা আয়াত দেখুন খুদা কি রাহ মে মারে যায় মুর্দা না কহ খুদা কি রাহ খুদা মানে আল্লাহর শব্দের অনুবাদ তিনি করেছেন খুদা কয়েক জায়গায় এমন আছে আল্লাহ শব্দের অনুবাদ তিনি করেছেন খুদা আল্লাহ শব্দের অনুবাদ কি ক্ষুধা হতে পারে প্রথমে মনে রাখবেন যে দেখাইলাম যে এটা হলো বেস্ট শাহ রাফিউদ্দিন নাই শাহ আব্দুল কাদির বুঝেন নাই শাহ উল্লাহ বুঝেন নাই বুঝেছেন আল্লাহ হজরত একটু দেখি না আল্লাহ শব্দের অনুবাদটা কি খুদা হয় আসুন রাসাইল না حضرت حكيم الأمة مفتي أحمد يارخان نعيمي رحمة الله تعالى عليه كات مختلف رسائل أو توتي كتب مجموعة صاحب زاد اقتدار أحمد خان نعيمي قادري بدايوني أني إذا كتبت رسائل نعيمية أرمضي أحلام الأسرار الأحكام इर मध्य खुदा सम्पुर के बोलते हैं खुदा रब का नाम नहीं खुदा रब का नाम नहीं बल्कि उसकी सिफत यानी मालिक का तर्जमा है खुदा मालिक शब्द अल्लाह सिफत मालिक शब्द तर्जमा हो लो खुदा एटा खुदा अल्लाहर नाम अल्लाह अल्लाहर नाम अल्लाह खुदा की सफत का तर्जमा हर जबान में करना जायज़ है खुदार सिफत तर्जमा शव जबान जायज़ मगर नाम के लिए ज़रूरी है कि वो अरबी या इब्रानी जबान का हो किंतु तो जो नाम हो बे खुदार खुदा ना, जो नाम हो बे होबे अल्ला तहन तो अरबी इब्रानी ज़बान हुआ ज़रूरी तेल बुझा कह মুফতি ইয়ার খানি সাহেবের মতে আল্লাহ শব্দের অনুবাদ খুদা দিয়ে ঠিক হয় না কারণ সুদা শব্দ হলো মালিক শব্দের অনুবাদ খুদা হলো মালিক শব্দের অনুবাদ আল্লাহ শব্দের অনুবাদ নয় ব্যস্ত তর্জমা বিশুদ্ধতম শ্রেষ্ঠতম দর্জমায় প্রথমে আল্লাহর নামের দর্জমায় ভুল আসন এই ক্ষুধা শব্দ যে মালিক করতে আসে এটা আল্লাহর জানেন না এটা আমি বলছি না তিনিও জানেন কিন্তু কোরআন শরীফের নুবাদে আল্লাহ শব্দের অনুবাদ তিনি বিভিন্ন জায়গায় খুদা করেছেন যা সঠিক হয়নি আল্লাহ আর খুদা এক জিনিস নয় খুদা মালিক শব্দের অনুবাদ আল্লাহ রেসিফত আসুন এই প্রশ্নটা দেখুন মলফুজাত আলা হজরত হেসা আউ্ল প্রশ্ন করা হয়েছে হজুরকালাম খুদা বন্দ কর সকতে হে আল্লাহ রসুল সাহিমকে হে খুদা আরব এই কথা বলে আহ্বান করা কি ঠিক হবে ইরশাদ হুদা বন্দে আরবানিক আরব হ্যাঁ খুদা বন্দে আরব বলতে পারে আল্লাহ রসুলকে কারণ খুদা আরবের অর্থ হলো মালিক আরব আরবের মালিক তাইলে কিমতের তারও ছিল খুদা মালিক শব্দের অনুবাদ হয় আল্লাহ শব্দের নয় কিন্তু কোরআন শরীফের অনুবাদে যায়া এই কারণে আমি বলি অহংকারীদের অহংকার চোরমার করে দাও হিংসকদের হিংসাকে জ্বালিয়ে ছাই করে দাও আসুন বাংলাটা দেখি মলফুজাত আলা হজরত প্রশ্ন হুজুর আরব বলে সম্বোধন করতে পারবে কি উত্তর পারবে আরব অর্থ আরবের অধিপতি প্রিয় দর্শক শ্রোতা আল্লাহকে আমরা আল্লাহ বলব আর কেউ যদি ক্ষুধা বলেন তাইলে আল্লাহ শব্দের অনুবাদ ক্ষুধা নয় খুদা মালিক শব্দের অনুবাদ ওই অর্থে যদি কেউ বলেন সেটা তার বিষয় কিন্তু যেখানে আল্লাহ আমরা বলবো এর অনুবাদে আমরা কখনোই খুদা বলবো না এর অনুবাদে আমরা আল্লাহ আল্লাহ বলবো মানুষ আমরা আরও দেখবো সব থেকে সুন্দর বিনোদনটা কালকে আসবে সব থেকে সুন্দর বিনোদন আমার মনে হয় কালকে আসবে আপনারা বিনোদিত হবেন এনজয় করবেন ইনশাআল্লাহ আল্লাহ আজিজ একজন একজনের একটা কমেন্ট দেখলাম যে আমার নাম নিয়ে বলতেছেন যে অমুক হুজুরের রোমান্টিক একটা ভিডিও না দেখলে রাত্রে ঘুম আসে না বা এই তো আমার না আমার রোমান্টিক না আমি যা রোমান্টিক পাই তা আপনাদের সামনে মাঝে মধ্যে পেশ করি আমার সাধ্য মতো কেন অহংকারীদের অহংকার জোরমার করে দাও হিংসকদের হিংসাকে জ্বালিয়ে ছাই করে দাও आमी आज का शश गुरबुक आप कदर सामने सब किताब नामी साहब बोला चल खुदा रब का नाम नहीं बल्कि उसके सिफात यानी मालिक का तर्जमा है क्लियर खुदा के सिफात का तर्जमा हर जबान में करना जायज़ है मगर नाम के लिए ज़रूरी है कि वो अरबी या इबरानी जबान का हो शशोरी अल्लाह रबालमीन अपर के शुक्र रखुन शांति तखुन निरापद रखुन हकर पुख के এবং হাসতে হাসতে মোকাবেলা করার হাসতে হাসতে মোকাবেলা যে বিভিন্নভাবে মুখ করে বসে থাকে রাগ টাক করে রাগ করবেন কেন হাসতে হাসতে খুশি মনে বাতিলদের তিলদের গুমরা মোকাবেলা করবেন বিনোদন আছে আরো বহু হবে আপনারা তাদের যে বাইর বাইরে সবগুলো দেখবেন আর নিজের বিবেককে ব্যবহার করবেন আল্লাহ আপনাকে একটা বিবেক দেয়া নাই তো আমি আর আজকে শেষ করি আল্লাহ রাবুল্লা আলমিন আপনাদের ভালো করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি